नमस्कार दादा बंधुरा दीपुदा रान्नाघरे अपना स्वागत आज के गाचे आता देखा आता दिए जो मिस्टी तैरी है से मिस्टीटा अपन देख आशा करी सबाई भलो आमार आता फल देखा दूदिन रखले ही पुरो पेके जाए एकदम नरम गाचर टेस्ट तो आलदा लागे खेते खूब ही भलो लागे बजार थे क्या और घर ये दिए तो मिस्टी तैरी कर आता फलटा के भेजे तरह ये एम कर भेजे अपनी चायर छाकनी ये बेर तेल क्यों जो এটা একটু মোটা মোটা থাকে মাঝে মাঝে দুই একটা এটা বিচিগুলো বেরিয়ে যাবে এইভাবে করে বিচিগুলো বের করে দেবেন বিচিগুলো বের করে দিলে পুরো বিচিগুলো বেরিয়ে যাবে আস্তে আস্তে করে এগুলো তো করতে হবে তারপরে আছে একটু নরম যেটা বেশি সেটা দিয়ে করছি এটা একটু নরম আছে বেশি একটু নরমটাই দরকার এটা দেখুন আমি পাঁচটা আতা ফল থেকে এতটুকু বের করেছি পাকা আতা ফল যত পাকা হবে তত আপনার ছাকনি দিয়ে ছাকতে ভালো হবে এবং তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি দেড় লিটার দুধকে এক লিটার করেছি জ্বালিয়ে জ্বালিয়ে এখন এই আটাটা রসগুলো সব এর মধ্যে এরকম করে একটুখানি নেড়ে দেবেন একবার দু তিনবার চারবার ফুটলে এটা একদম মোটা হয়ে যাবে এমনি তো এক লিটার দেড় লিটার দুধকে এক লিটার করে দিয়েছি তারপরে এটা মোটা আছে একটুখানি নরম নরম নামাতে হবে নালে আবার মানে একদম শক্ত হয়ে গেলে ভালো লাগবে না এটাকে এতটা তো মিষ্টি হবে না যার জন্য এক কাপের মতন চিনির সাথে দিয়ে দিলাম কারণ একটু পায়েসটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না এটা আমার হয়ে গেছে এর চেয়ে মোটা হলে আবার শক্ত হয়ে যাবে তেমনি একটু নরম নরম থাকলেই ভালো আমার এটা হয়ে গেছে এটাকে সুন্দর করে বাটিতে রেখে পেস্তা বাদাম কাঠবাদাম এবং আখরোট এটা দিয়েছি এটা দিলে আর উপরে কাঠবাদামের চকলাটাও দিয়ে দিয়েছি এটা দেখতে একটু সুন্দর লাগে এটাকে ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দিন ফ্রিজে রেখে দিয়ে আধা ঘন্টা পরে খান দেখবেন খুব ভালো লাগবে এবং বন্ধুবান্ধবদের খাওয়ান এবং সবাইকে শেয়ার করুন ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।